আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আহসান। রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে 600 ট্রাক পার্কিং এর জায়গা, কিন্তু থাকছে প্রায় 10,000 যানবাহন। টার্মিনালের ভেতর জায়গা না পেয়ে প্রধান সড়ক দখল করে থাকছে হাজারো পণ্যবাহী ট্রাক ও কাভার ভ্যান, ফলে ব্যস্ততম এই শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়েছে যানজট। নজিবুর রহমানের রিপোর্ট। 2015 সাল ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির তোপের মুখে জীবনের ঝুঁকি নিয়েই তেজগাঁও রেল স্টেশন থেকে সাত রাস্তা পর্যন্ত মূল সড়ক সহ আশেপাশের সড়ক দখলমুক্ত করেন তৎকালীন মেয়র আনিসুল হক। প্রয়াত মেয়রের সেই স্বপ্নের সড়ক এখন আবার ট্রাক কাভার্ড ভ্যান সংশ্লিষ্টদের দখলে। প্রায় 100 ফুট সড়কের 80% দখলে রয়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের। শুধুমাত্র মূল সড়ক নয়, ভেতরের রাস্তাগুলোর চিত্র একই। ট্রাক স্ট্যান্ডের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টার্মিনালের সংস্কারের বিজ্ঞপ্তি ঝুলানো থাকলেও অগ্রগতি নেই আব্দুর রাজ্জাক ট্রাক টার্মিনালের পুনর্নির্মাণ কাজ। সাত রাস্তা থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত পুরো সড়কটি এখন অঘোষিত টার্মিনাল। গভর্নমেন্ট টার্মিনাল দেবে, আমরা টার্মিনাল থাকবো। গভর্নমেন্ট জায়গা টার্মিনাল দিতে পারছে না, আমাদের ইচ্ছায় আর অনিচ্ছায় আমাদের কিন্তু এই রাস্তা থাকতে হচ্ছে। আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন, এটা আমাদের এই দক্ষিণ পাশে, সেই জায়গাটাতে যদি গভর্নমেন্ট বহুতলা ট্রাক টার্মিনাল করে দেয় তাহলে তো আমরা রাস্তা থাকে কোনো দরকার নাই। সমস্যা সমাধানে নির্দিষ্ট জায়গা বরাদ্দ চেয়ে রাজুক বরাবর আবেদনের কথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সহসাই এই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করছেন রাজুক। আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক যেটাকে সরালেন, কিন্তু ট্রাক তো সরেনি, ট্রাক কিন্তু রয়ে গেছে, বরং ট্রাকের সংখ্যা আরো অনেক বেড়ে গিয়েছে। কিন্তু ট্রাকের জন্য তো অবভিয়াসলি এটি একটা জায়গা লাগবেই আমাদের। অলরেডি আমি রাজুকের চেয়ারম্যানকে রেখেছি আমি যে আমাকে ট্রাক স্ট্যান্ডের জায়গার জন্য, ঢাকা কিন্তু ড্যাপে পাশ হয়েছে, ড্যাপের আন্ডারে যখন হয়েছে তখন অবভিয়াসলি ড্যাপের মধ্যে কিন্তু ট্রাকের স্ট্যান্ডের জায়গা থাকতে হবে। ট্রাক স্ট্যান্ডের জন্য তো আলাদা জায়গা রাজুক দিবে এরকম না। এই প্ল্যানের মধ্যে যদি ট্রাক স্ট্যান্ডের অন্য কোনো জায়গা তারা চায় তাহলে আমরা সরকারের কাছে অনুরোধ করব অ্যাকুইজিশন করে দিতে, অথবা এটার জন্য এই ড্যাপের যে প্ল্যান আছে এই প্ল্যানের আওতায় কোথায় কী হবে সেটা বিবেচনায় সিটি কর্পোরেশন নিজেরাও অ্যাকুইজিশন করে জমি, সরকারের অনুমতি নিয়ে জমি অ্যাকুইজিশন করে ট্রাক স্ট্যান্ড বানাতে পারে। নতুন জায়গা নির্ধারণ করা না গেলে নগরবাসী চলাচলের অন্যতম প্রধান এই সড়কটি দখলমুক্ত করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের নষ্ট রাজনীতির দুষ্টু চর্চা তাকে প্রতিপক্ষ বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিদায়ী আইজিপি ডক্টর বেনজির আহমদ। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই মন্তব্য করে তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ কিভাবে সফল হলো তা এখন জানতে চায় বিশ্ব। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুর রহমান। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে 2 ঘন্টারও বেশি সময় ধরে সংবাদ সম্মেলন করেন বিদায়ী আইজি ডক্টর বেনজির আহমেদ। শুরুতেই তিনি বাংলাদেশ পুলিশের 3টি গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিকভাবে কাজ করার সুযোগ দেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তার দীর্ঘ চাকরি জীবনের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন তিনি। সাকসেস স্টোরি টু ডিল উইথ হ্যান্ডেল দি টেরোরিজম ইন মাই কান্ট্রি। আমাদের দেশে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে বাংলাদেশের যে সাফল্য, এটাও বিভিন্ন দেশের পুলিশ ডেলিগেশনস, বিভিন্ন দেশের পলিটিক্যাল ডেলিগেশনস, গভর্নমেন্ট ডেলিগেশনস আমাদের কাছে জানতে চেয়েছে। চাকরি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এমন প্রশ্নের জবাব দেন আইজি। এই বাংলাদেশের মানুষ, গণমানুষ, সাধারণ মানুষ 500 থেকে 550 টন ফর্মালিন খেয়েছি, আমরা নিজেরা খেয়েছি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই যে একটা বিশাল চ্যালেঞ্জ, আমি অন্য চ্যালেঞ্জে গেলাম না, কিন্তু এটা আমরা অতিক্রম করেছি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার 34.5 বছরের চাকরি জীবনে যা কিছু অর্জন তার সবটাই সরকার এবং জনগণের। এখানে এটা নিয়ে বুস্ট করার কিছু না, এটা আমার করাই আমার কাজ, তো সেখানে এটাকে বুস্টিং করা বা ক্রেডিট নেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। ক্রেডিট নেবে হচ্ছে রাষ্ট্র, ক্রেডিট নেবে হচ্ছে দেশের জনগণ। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বলেন, হেফাজতে মৃত্যু নিবারণের বাংলাদেশে আইন আছে যা পৃথিবীর কোনো দেশে নেই। আমাদের দেশে কনস্টিটিউশন, আমাদের দেশে কিন্তু ডেডিকেটেড এই মানবাধিকারের জায়গা আছে, কিন্তু আমাদের দেশে কনস্টিটিউশন হিউম্যান রাইটস নিয়ে আমাদের সংবিধান যখন রচিত হয়েছে তখন পৃথিবীর সমস্ত ভালো ভালো সংবিধানগুলো রচিত হওয়ার কাজ শেষ, ফলে আমাদের সংবিধান প্রণেতার সামনে ওয়ার্ল্ডস বেস্ট প্রভিশনস অফ কনস্টিটিউশনস অ্যাভেলেবেল ছিল। এবং স্বাধীনতার পর পর যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে এই বঙ্গবন্ধুর নেতৃত্বে,
যারা এই আমাদের কনস্টিটিউশন ড্রাফটিংয়ে জড়িত ছিলেন তারা ছিলেন অধিকাংশই হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে আসা এক্সপার্ট বিশেষজ্ঞ। তারা সর্বোচ্চ দরদ দিয়ে এই পৃথিবীর সেরা যে প্রভিশনগুলো আছে কনস্টিটিউশন প্রভিশন সেগুলো কিন্তু আমার 72 সালে কনস্টিটিউশনে যুক্ত করা আছে। পুলিশের গুলিতে সাম্প্রতিক সময়ে মৃত্যুর ঘটনাগুলোকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এসব ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন পুলিশ প্রধান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সমাজের অসঙ্গতি ও অনিয়মের চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের অগ্রযাত্রাকে সবার কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি পত্রিকার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। শুধুমাত্র হতাশার চিত্র তুলে ধরবে, অবশ্যই সমাজের ভুল ত্রুটি, দায়িত্বশীলদের বিচ্যুতি, দায়িত্বশীলদের ব্যর্থতা সেটি যেমন আসবে, কিন্তু সব কিছু ছাপিয়ে জনগণের যে অগ্রগতি, দেশের যে অগ্রগতি, রাষ্ট্রের যে অগ্রগতি, বিশ্বকে অবাক করে দিয়ে দেশ যে এগিয়ে যাচ্ছে সেই আশার কথাটাই নতুন আশা পত্রিকায় বড় করে জায়গা করে। গুলি ও নির্যাতন চালিয়ে সরকার পতনের আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। বিএনপির যে কোনো আন্দোলনে সাধারণ মানুষ অংশ নিচ্ছে দাবি করে গয়েশ্বর বলেন, সরকার ক্ষমতায় থাকুক তার দেশের মানুষ চায় না। সরকারের পদত্যাগই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ বলেও উল্লেখ করেন গয়েশ্বর রায়। জনগণের কাছে তাদের অবস্থান শূন্যের কোঠায়। সাধারণত এই ধরনের ফ্যাসিবাদী সরকার সবসময় হামলা মামলা খুন এবং সন্ত্রাসের মধ্য দিয়েই দুই দলের কণ্ঠরোধ করার চেষ্টা করবে। মৌলিক সমস্যা সমাধান না করে শুধু টিয়ার গ্যাস, গুলি ইত্যাদির মধ্যে দিয়ে কখনোই কোনো দিন আন্দোলন ব্যর্থ করা যায় না। কুড়িগ্রামের এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার প্রধান আসামি নেহাল উদ্দিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সুমন আলী শুনানি শেষে এই আদেশ দেন। এছাড়া 5 আসামির অপর 2 জনের রিমান্ড আবেদন করলে রোববার শুনানির জন্য দিন ধার্য করে আদালত। এর আগে গত 20 সেপ্টেম্বর প্রশ্ন ফাঁসের ঘটনায় লুৎফর রহমান ছাড়াও সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া সহ অজ্ঞাত 10 থেকে 12 জনের নামে মামলা করা হয়। এই ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত ও উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের শুনানি শেষ করে সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ডটি মঞ্জুর করেছে। আমরা আরও 2 জন আসামি রিমান্ড প্রেয়ার করেছি, আগামী রবিবার রিমান্ড শুনানি হবে। বিজ্ঞ আদালত যেটা হয়তো শুনানি করে আমাদেরকে রিমান্ড মঞ্জুর করবে। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে। গত 25 সেপ্টেম্বর কোম্পানিটি টাকা জমা নেওয়া শুরু হয়। 10 টাকা মূল্যে 1,50,00,000 সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে 15 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে উত্তোলন করা টাকা ব্যয় করবে। বর্তমানে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড 35,21,00,000 টাকা। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার জন্য আছে 45,00,000 টাকা। রাজধানীর কাওলায় আশিয়ান সিটি হাউজিং এর গেট ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। পর্যায়ক্রমে এলাকার সড়কে নির্মিত সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ক। মনির হোসেন, তপুর রিপোর্ট।
রাজধানীর কাওলায় এই গেট নির্মাণ করে আশিয়ান সিটি কর্তৃপক্ষ। এটি বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকায় পকেট গেটই ভরসা ছিল এলাকাবাসীর। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সহ অসুস্থ রোগীরা। এই রাস্তায় প্রচুর জ্যাম হয়ে থাকতো, ছোট একটা গেট ছিল, গাড়িও যেতে পারতো না, প্রাইভেট কারও যেতে পারতো না, কোনো একটা বিশৃঙ্খল অবস্থা একবারে। গেটে লাইন থাকলে দুই চার কিলো ঘুরে যাওয়া লাগে। ইভিনিং ব্যাচের স্টুডেন্ট অনেক বেশি পরিমাণে আসে, তো যার ফলে হয় কি এখান থেকে বের হইতে হইতে দেখা যায় এক ঘন্টা আধা ঘন্টা মতো লাগে। ভিতরে মনে করো 10-11টার দিক ডুবে যাইতো না, ঠিক আছে, ডুবলে হতে স্যার সুরে যাইতো, রিস্ক আটকাইতো, এলাকাবাসীর এই দুর্ভোগ থেকে উদ্ধারে বৃহস্পতিবার আশিয়ান সিটিতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়কের ফটকটি ভেঙে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জরিপ করে কাওলার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তালা বন্ধ করে তালা মারি রাখা হয়েছে, তখন আমরা বললাম যে এটা তো সরকারি একটা ইয়া, তাহলে এখানে তালা বন্ধ করে রাখছেন, এটা কিসের গেট? তবে এটা আশিয়ান সিটির গেট, অবৈধ গেট তো রাখার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যেহেতু এই ধরনের বিষয়গুলো আছে, আমরা এই পাবলিক চলাফেরা করবে, সরকারি রাস্তা জনগণ যাচ্ছে, লক্ষ লক্ষ লোক যাচ্ছে, ইউনিভার্সিটি আছে ভিতরে, আরও অনেক জায়গায় এখান দিয়ে যাওয়া যায় ওই পাশ দিয়ে, সেক্ষেত্রে এই সমস্ত গেট তো আমরা রাখতে পারি না, এই কারণে গেট ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর বলেন, মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন স্থাপনাগুলো চিহ্নিত করা হয়েছে। আশিয়ান সিটি কর্তৃপক্ষ বিভিন্নভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, বিভিন্ন রাস্তার উপরে, সরকারি রাস্তার উপরে আপনার বাউন্ডারি ওয়াল করে রেখেছে, গেট করে রেখেছে। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেই রাস্তাটুকুই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেইটুকু অপসারণ করব। আগামী রোববার ও সোমবার আশপাশের এলাকায়ও অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। অনুষ্ঠিত হলো সেনাবাহিনীর সাঁজোয়া কোরের 42তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2022। বগুড়ার মাঝিরা সেনানিবাসে অনুষ্ঠিত সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসে পৌঁছলে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জিওসি মেজর জেনারেল এস এম কামরুল হাসান এবং 11 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন। এ সময় সাঁজোয়া চিরন্তনে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সাঁজোয়া কোরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান। পরে আর্মি মেডিকেল কলেজের বগুড়া ক্যাম্পাসের উদ্বোধন করে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। সবার আন্তরিক প্রচেষ্টায় মেডিকেল কলেজটি দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দ্বীপ জেলা ভোলার সাগর ও বনঘেরা প্রাকৃতিক নৈসর্গের চর কুকরি মুকরিতে পর্যটকদের জন্য ইকো রিসোর্ট তৈরি করছে জেলা প্রশাসন। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন অতিরিক্ত সচিব আব্দুস সবর মণ্ডল, বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাশেম মহাজন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি মিলে টানা 8 দিন বন্ধ থাকবে চাপায় নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। বন্দরটির সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 30 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত 8 দিন বন্দরে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। 8 অক্টোবর সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হবে, তবে স্বাভাবিক থাকবে বন্দরের ভেতরে আমদানিকৃত পণ্যের লোড আনলোডের কাজ। বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে উদযাপিত হল আনন্দধারা নৃত্যকলা একাডেমির 9ম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্বার নাট্যগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, নাট্য ব্যক্তিত্ব মোমিন বাবু, প্রেসক্লাব সভাপতি হেলাল আহমেদ, কাওয়াকুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক মুন্সী। অনুষ্ঠানে সফল নাট্য সংগঠন হিসেবে প্রযোজক জাহিদুল ইসলাম মিন্টুকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এবার পার্টেক্স খালার খবর। সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রূপনা চাকমা সহ শিরোপা জেতা বৃহত্তর চট্টগ্রামের পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় সংবাদপত্র দৈনিক আজাদী। অনুষ্ঠানে রাঙামাটির রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ির মনিকা চাকমা এবং যমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনীকে ১,০০,০০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়। এ সময় সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন, ফুটবলার ঋতুপর্ণা চাকমা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফউদ্দিন, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিম কমিটি এবং উইমেন উইংস এর সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু বক্তব্য রাখেন। সিরিজের প্রথম টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। থিরুভানান্তাপুরামে প্রোটিয়াদের দেয়া ১০৭ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানে রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অপরাজিত দুই ব্যাটার কে এল রাহুলের ৫৬ বলে ৫১ ও সূরিয়া কুমারের ৩৩ বলে ৫০ রানে সহজ জয় পায় ভারত। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে ৫ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৫ রানের ইনিংসের প্রাথমিক ধাক্কাটা সামলে নেন এইডেন মাকরাম। আর শেষ দিকে কেশব মহারাজের ৪১ রানের ইনিংসে মান বাঁচায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাই।